তাহলে একটা বাসকে তিনশো চুরাশিটি মুদ্রা আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত মুদ্রার সংখ্যার অনুপাত এই লাইনটার উপর যোদ্ধা সবাই মুদ্রা সংখ্যার অনুপাত এইটাই ভালো করে পড়বে সবাই পরীক্ষার হলে খুব সময় কম থাকবে খুব স্পিডে করতে হবে সংখ্যার অনুপাত দিয়ে আছে তোমাকে কিসের অনুপাত নিয়ে যেতে হবে এইটা কী দিয়ে আছে মুদ্রাগুলির মোট মূল্য কত তিনশো চুরাশিটি মুদ্রা আছে ঠিক আছে এখানেও সংখ্যা দেওয়া আছে এখানেও সংখ্যার অনুপাত দিয়ে আছে তাহলে কোনো টেনশন নাই এই অনুপাতের ভাগার করিয়ে কোন মুদ্রা কটা আছে বাই করে নেব তাহলে বলো এক টাকার মুদ্রা কটা আছে এটা এটা মেন পরীক্ষাতেও মানে সব ক্লাস পরীক্ষাতেও চলবে কম্পিটিশনের পরীক্ষা তো ফুল প্রসেস অঙ্ক করছি কোনো শর্ট প্রসেস আমি অঙ্ক করিনি ফুল প্রসেসে কিন্তু শর্ট টাইমে তাহলে বলো এক টাকার মুদ্রা কটা আছে এক টাকার মুদ্রা আছে ভাষা শুনো ভাষাটা লিখে লিখবে এক টাকার আমি লিখলাম এক টাকার মুদ্রা আছে কম্পিটিশান পরীক্ষায় তোমার ভাষাটা তুমি মনে মনে লিখবে তোমার ভাষাটা তুমি মনে মনে ইয়াদ করবে ভাষা যত ভাষার লাইনে যাবে তত তুমি অঙ্কটাকে পরপর স্টেপ গুলো মনে থাকবে তাহলে এক টাকার মুদ্রা আছে কটা অনুপাতের দুই হাজার তিনে পাঁচ আট সাথে বারো মানে একের বারো ইন্টু তিনশো চুরাশি তিনশো চুরাশি বাই বারো অনুপাতের যোগ বারো হচ্ছে বারো তিন বারো ছত্রিশ বারো দুগুনি চব্বিশ তাহলে এক টাকার মুদ্রা কটা আছে দুইয়ের বারো দুই দুই গুণ হবে এটা তাহলে চৌষট্টিটি এক টাকার মুদ্রা আচ্ছা চৌষট্টি মুদ্রা মানে ক টাকা হবে চৌষট্টি টাকা চৌষট্টিটি মুদ্রা মানে ক টাকা হবে চৌষট্টি টাকা আচ্ছা পঞ্চাশ পয়সা কটা আছে পঞ্চাশ পয়সার সংখ্যার অনুপাত দিয়ে আছে তিনের বারো ইন্টু তিনশো চুরাশি তাহলে এটা কত হবে তিন বারো ছত্রিশ বারো দু চব্বিশ তিন ছয় তিন তাহলে কটা আছে ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি মানে ছিয়ানব্বইটি মানে আটচল্লিশ টাকা বুঝা গেল ছিয়ানব্বইটি যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে টাকা কত হবে ঘর আটচল্লিশ টাকা অর্ধেক টাকা আর পঁচিশ পয়সা কটা আছে বল পঁচিশ পয়সা আছে সাতের বারো তিনশো তো তিনশো তো বত্রিশ হয় তাহলে সাতের সাত গুণিত বত্রিশ এটি থাকে না সাত গুণিত বত্রিশটি সাত গুণিত বত্রিশটি চার দিয়ে ভাগ করিতে কত আমার তো দরকার মূল্যটা তাহলে চার দিয়ে ভাগ করলে কত চার আটটে বত্রিশ সাত আটটে কত টাকা হয়েছে ছাপান্ন টাকা তাহলে মোট কত টাকা হয়েছে আট চারে বারো আর ছয়ে আট চারে আট চারে বারো আর ছয় আঠারো আট হাতে থাকে এক লাস্টে আট একটা দিয়ে আছে একশো আটষট্টি তাহলে মোট কত হবে আর যজ্ঞের কোনো লাভ নেই একশো আটষট্টি হবে টেনশন নেই লাস্টে আট কটাতে আছে একটাতেই তাহলে মোট কত টাকার মুদ্রা আছে টোটাল একশো আটট্টি টাকা বোঝা গেছে এই অঙ্গটি আমি একটু পরে অল্টারনেট করছি উলটা দিক থেকে মূল্য অনুপাত থেকে সংখ্যার অনুপাত আসছি ঠিক আছে ওকে